বাম আমলে নাকি সব কিছুতেই লালীকরণ করা হতো। বর্তমানের নেতা মন্ত্রীরা বিরোধী থাকাকালীনই নয়, শাসক আসনে বসেও এই ইস্যুতে পূর্বতন সরকারকে গালমন্দ করে। কিন্তু বাস্তব অন্য কথা বলে, যা পূর্বে কখনো দেখা যায়নি তা এখন দেখতে হচ্ছে ত্রিপুরার মানুষকে। অভিযোগ সর্বত্র চলছে গেরুয়াকরণ, এক্ষেত্রে সবার নজর কেড়েছে তথ্য সংস্কৃতি দপ্তর, একেবারেই যেন মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। বলা চলে শাসক দলের দলদাসে পরিণত হয়ে পড়েছে দপ্তরটি। যতদূর খবর, সরকারি অনুষ্ঠানের সংবাদ প্রেস রিলিজ করে এই দপ্তর, যা এতদিন করে এসেছে। কিন্তু বিজেপি আইপিএফটির জোট সরকার ক্ষমতায় বসার পর এই দপ্তর যেন পুরো বিজেপি দলের মুখপত্রই নয়, শাসক দলের কার্যালয়ে পরিণত হয়ে পড়েছে। এই দপ্তর কোনোদিন কোনো রাজনৈতিক দল বা গণসংগঠনের সভা সমাবেশের সংবাদ প্রেস রিলিজ করতে পারে না, যা পূর্বে কোনো দিন দেখাও যায়নি। অথচ বর্তমানে মেরুদণ্ডহীন তথ্য সংস্কৃতি দপ্তর এই কাজ করে চলেছে শাসক দলের হয়ে। 10 মাসের অনেক সংবাদ বাদ দিলেও রবিবারের কথা বলা যাক, এদিন রাজধানীর রবীন্দ্র ভবনে হয় ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্মেলন। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব। শাসক দলের হয়ে তথ্য সংস্কৃতি দপ্তর এতটাই তৈলমর্দনে ব্যস্ত, সেই সম্মেলনের সংবাদ প্রেস রিলিজ করে রবিবার রাতে। এর আগেও এমন অনেক সংবাদ দপ্তর প্রেস রিলিজ করেছে যা কিনা করতে পারে না, যা আগে কখনো দেখা যায়নি। নিন্দুকেরা বলেন বিপ্লববাবুর হাতে রয়েছে এই দপ্তর, তাই মুখ্যমন্ত্রীকে খুশি রাখতেই নাকি এসব করে চলেছে দপ্তর। আবার কান পাতলে এমন শোনা যায় এমন নির্দেশ নাকি রয়েছে। এদিকে আবার অনেক সময় দেখা যায় জোট সরকারের কতিপয় মন্ত্রী সরকারি অনুষ্ঠানের সংবাদ পর্যন্ত প্রেস রিলিজ করে না। প্রশ্ন উঠছে, একটি সরকারি দপ্তর কিভাবে এমন কাজ করে চলেছে, যা নিয়ে সচেতন মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।